আমাদের যেটা হচ্ছে কি আজকে আছে আমাদের লেকচার ওয়ান। তো লেকচার ওয়ান হচ্ছে কি আমাদের তিনটা লেকচার হয়ে গেছে থিওরি লেকচার। আসলে এটা ক্লাসটা থিওরি এই সময় করানো যেত, কিন্তু যেটা হলো কি আছে কিছু লেকচার আছে তো যেগুলো আবার ল্যাব। আমাদের লেকচার ওয়ান, লেকচার ওয়ান হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট। কম্পোনেন্টটা মেইনলি মানে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে কি যে আসলে এই যে এখানে দেখো অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে কি যেগুলো যেগুলো তোমার অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে সেটা যেটা হচ্ছে তোমার ওই পাওয়ার কে সাপ্লাই দেয়, ঠিক আছে আর কি এটা। আর প্যাসিভ কম্পোনেন্ট হলো গিয়ে কোনগুলা আর কি যে ইয়েতে আর কি যে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, যে যেগুলো কি পাওয়ার কে কনজিউম করে। অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই দেয়, আর প্যাসিভ কম্পোনেন্ট পাওয়ার কনজিউম করে। তো পাওয়ার কনজিউম করে সেখানে যেভাবে পড়াচ্ছে এখানে কিখানি, কিন্তু এটা আমার আমার লেকচার নোট ছিল তো যার কারণে আমি দেখে পড়াতাম, এই জন্য কিছু কিছু জায়গাতে আমি কেড়ে দিচ্ছি আর কি, ঠিক আছে কানেকশন আছে। আচ্ছা প্যাসিভ কম্পোনেন্ট কোনগুলো? প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে রেজিস্টার, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। এবং প্যাসিভ কম্পোনেন্টের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে কি ক্যান নট চেঞ্জ ওয়েভ ফর্ম, ওয়েভ ফর্ম কে কি করতে পারে না আমার পরিবর্তন করতে পারে না, একটা হচ্ছে কি আমার লিনিয়ার কম্পোনেন্ট। আর এটা হচ্ছে কি আমাদের রেজিস্টার, রেজিস্টার হচ্ছে কি আমার স্কিমেটিক সিম্বল। স্কিমেটিক শব্দের অর্থ কি, স্কিমেটিক মানে হচ্ছে কি মানে সার্কিটে জিনিসটা দেওয়া থাকে, এটা হচ্ছে কি আমার রেজিস্টার আর কি, ঠিক আছে। এটা তো ইয়েতে এটা ইউনিটটা কি আছে, ওম, মিলি ওম, মেগা ওম, কিলো ওম। মিলি ওমের ইউনিট হচ্ছে 10^-3, কিলো 10^-3, আর মেগা ওম 10^-6। আর কি আছে, রেজিস্টার ইজ এ কি টু টার্মিনাল ডিভাইস হুইচ ক্যান ক্রিয়েট অবস্টাকলস টু দ্য ফ্লো অফ কারেন্ট। রেজিস্টার সংজ্ঞা, বিসাইজ রেজিস্টার ক্যান বি থ্রি টার্মিনাল অলসো। রেজিস্টার আসলে কি আমাদের দুই ধরনের সংজ্ঞা রাখি, দুই ধরনের, যে যেটার বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে টু টার্মিনাল ডিভাইস ক্যান ক্রিয়েট অবস্টাকলস টু দ্য ফ্লো অফ কারেন্ট, যেটা কি কারেন্টের ফ্লোতে বাধা দেয় পড়ে। আবার ক্যান বি থ্রি টার্মিনাল, রেজিস্টার তিন টার্মিনালও হতে পারে। রেজিস্টারের ফিজিক্যাল, সেটা ফিজিক্যাল রেজিস্টারটা দেখতে কিরকম, এরকম এরকম না অনেকটা, যে একটা রেজিস্টারের গায়ে তিনটা দাগ আছে এরকম আর কি। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডিসিপেটেড, রেজিস্টার ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরি, একটা হচ্ছে লো পাওয়ার, একটা হচ্ছে হাই পাওয়ার। লো পাওয়ার রেজিস্টার কত করো, 1/4 ওয়াট, হাফ ওয়াট, 1 ওয়াট, 2 ওয়াট, 3 ওয়াট, লেস দেন 3 ওয়াট, এগুলো। আর হাই পাওয়ার রেজিস্টারটা কি, দোজ দোজ হুজ পাওয়ার ডিসিপেশন ইজ মোর দেন 3 ওয়াট, ইসকে আমার হাই পাওয়ার রেজিস্টার। আর কনস্ট্রাকশনটা কি হচ্ছে আমার, কনস্ট্রাকশন হচ্ছে কি রেজিস্টার কি জাতীয় ঘটে হচ্ছে কার্বন, এটা হচ্ছে ডিসিপেটেড কার্বন, হচ্ছে ডিসিপেটেড ডিপোজিটেড কার্বন, আছে ডিপোজিটেড মেটাল ফিউল। কার্বন তো শব্দটা জানো, কার্বন ডিপোজিটেড শব্দের অর্থ কি, ডিপোজিটেড শব্দের অর্থ হচ্ছে কি আমার ঘনীভূত আর কি, ঠিক আছে আর কি এটা। আর ডিপোজিট শব্দ অর্থ হচ্ছে কি আমার ঘনীভূত। আর ডিপোজিটেড মেটাল ফিউল মানে এই ডিপোজিট, ডিপোজিট থেকে আসছে ডিপোজিট। আচ্ছা এই সিজন রায় কেন, আবিদুর রহমান খান কেন, 94 কেন ফেস নাই, সোহেল রানা, জাহিদ হাসান কেন ফেস দেখা যাচ্ছে না তোমাদের, নাকি আসলে ক্লাসে নাই? আমি একটু দেখি, এই যে যাদের নাম বললাম, হ্যাঁ এটা এই থাকে ফেস থাকতে হবে, আমি কিভাবে ই করবো, ট্রেস করবো, ট্রেস করতে হবে তোমাকে, আমি রেকর্ড করতেছি না এটা। সো আচ্ছা তারপর হচ্ছে এমডি হারুনুর রশিদ বোধ হয়, এটা 105 আর কি, আমি দেখতে পাচ্ছি না ওকে। স্যার হ্যাঁ কি হয়েছে স্যার, আমি স্যার অনেক সময় স্যার মানে অন রাখলে স্যার একটা মানে ভিডিও অন রাখলে স্যার অনেক সময় নেট চলে যায় একদম, নেট চলে যায়। আচ্ছা এমডি রাকিব এই ছেলেটা একে একে দেখতে পাচ্ছি না এখন, এমডি রাকিব। আচ্ছা স্যার 54, হ্যাঁ এমডি রাকিব 54, হ্যাঁ স্যার একটু লেটার জয়েন করছি তো আপনার ইনস্ট্রাকশন শুনতে পাই নাই। ইন্টারনেটে জয়েন করবা কেন, আর তুমি ই করো, সবাই ক্যামেরা অন রাখবা সবাই, ঠিক আছে আর কি এটা। আমি এটা এটা আমাদের ইয়ে আছে, আর আচ্ছা ওকে। তারপর হচ্ছে কনস্ট্রাকশন অফ রেজিস্টার কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কার্বন ডিপোজিটের শব্দ অর্থ কি আমার ঘনীভূত আর কি। সাপোজ কোন একটা জিনিসকে তুমি তাপ দিলা, তাপ দিলে জিনিসটা কিন্তু একটু বাষ্পীভূত হয়, তারপরে কি হবে যদি তোমার ঠান্ডা করো, মানে তাপের একটা একটাকে বলা হয় তাপের হচ্ছে একটা মেল্টিং পয়েন্ট, একটা হচ্ছে গিয়ে তোমার বয়লিং পয়েন্ট, একটা হচ্ছে গিয়ে তোমার গলনাঙ্ক, একটা হচ্ছে স্ফুটনাঙ্ক আর কি। তো ওই জিনিসটা হচ্ছে কি তাপ দেওয়ার পরে জিনিসটা কি আমার ফুটতে শুরু করে, ফুটতে ফুটতে একটা চপটার পর তারপর যদি তুমি ঠান্ডা করো তখন ওটা কি জমা হয়ে যায়, ঘনীভূত হয়ে যায়। ওই রকম হচ্ছে ডিপোজিটেড কার্বন, হচ্ছে ডিপোজিটেড মেটাল ফিল। আর এই যে এইটা দেখো ইয়েতে
কি আছে আর ইকুয়ালস টু রয়েল বাই এ সংখ্যাটা কি আর ইকুয়ালস রয়েল বাই এ রো মানে কি স্পেসিফিক রেজিস্টিভিটি এল তো হচ্ছে কি রেজিস্টার আর এ হচ্ছে কি আমার ক্রস সেকশন অফ এরিয়া আর এখানে কিছু জিনিস দেখাবো না আমি এই জিনিসটা ভিডিও যখন দেখাবো তখন বুঝবা এটা হচ্ছে টপ সিলিক মানে একটা পিসিবি আছে পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড যেগুলো পিসিবি দেখবা দুইটা পার্ট আছে একটা হচ্ছে কি আমার আপার সাইড একটা হচ্ছে লোয়ার সাইড আর কি একটা হচ্ছে কি আমার টপ উপরের সাইডটাকে বলা হয় টপ সিল্ক স্কিন আর আর নিচের সাইডটাকে যেটা আছে সেটাকে বলা হয় আর কি সোল্ডারিং সাইড অথবা কি আমার ক্র্যাকিং সাইড আবার এটা আছে গিয়ে কি আবার এগুলো আবার আবার ইয়ে আছে সবগুলো আবার পিসিবি একরকমও না ওই যে কিছু পিসিবি আছে যেগুলো হচ্ছে গিয়ে একটু অন্যরকম যেমন যে ওই ইগুলা তোমরা যদি কম্পিউটার যে মাদার বোর্ড যেগুলো তারা যদি দেখছো ওগুলো হচ্ছে নর্মাল তো ডাবল সাইডেড পিসিবি জাস্ট লুক করে একটা নিচে একটা কম্পিউটার মাদার বোর্ড যেগুলো ছিল হচ্ছে কি আমার মাল্টি লেয়ার পিসিবি এবং এ হচ্ছে কি এগুলো একটার ভিতরে আরেকটা লেয়ার কি করে থাকে আমার স্যান্ডউইচ করা থাকে স্যান্ডউইচ কি দেখছো স্যান্ডউইচ মানে কি উপরে একটা পাউরটি নিচে একটা পাউরটি মাঝখানে কি ভিতরে আরো কয়েকটা পাউরটি থাকে না ভিতরে আবার অন্যান্য জিনিস আছে এরকম ইগুলা তোমার ওই যে পিসি যে মাদার বোর্ড যেগুলো সেগুলো থাকে তোমার স্যান্ডউইচ করা থাকে আর কি ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে কি আমার এই সেকেন্ড টাইপ অফ কনস্ট্রাকশনটা হচ্ছে কি আমার যে আর আর এক ধরনের মানে সেগুলোতে ওগুলাতে ওটা একটা নামও আছে যে পাওয়ার রেজিস্টার আছে নাইক্রোম ওয়্যার দেওয়া থাকে আর কি ওগুলোতে ঠিক আছে অ্যাকর্ডিং টু কালার ব্যান্ড এর ভিত্তি করে রেজিস্টার কিন্তু আবার দুইভাবে ভাগ করা যায় হচ্ছে 4 ব্যান্ড এটা হচ্ছে 5 ব্যান্ড তো এখানে দেখো কালার কোড দেওয়া আছে এটা এটা এই কালার কোডে এটা তোমরা করছো ইন্টারমিডিয়েটে যে কি বলছে যে বিবি রয় গুড বয় অ্যান্ড ভেরি গুড কি আমার ওয়ার্কার ওই জিনিসটা আর কি ঠিক আছে ওই যে ব্যান্ড 1 2 3 ব্যান্ড 1 এবং 2 হচ্ছে সিগনিফিকেন্স ভ্যালু ব্যান্ড 3 হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ড 4 হচ্ছে কি টলারেন্স তো সো দেখো এটা আচ্ছা তারপর দেখো এই যে তো ব্যান্ড 1 এবং 2 হচ্ছে কি কি আমার ইয়েতে আর কি তো এই ব্যান্ড 1 এবং 2 হলো এখান থেকে নেব সাপোজ একটা রেজিস্টার দেওয়া আছে রেজিস্টারের ফার্স্ট ব্যান্ড ধরো এইভাবে ধরো এই যে এখানে আমি বলিতেছি সাপোজ রেজিস্টারে চারটা ব্যান্ড আছে ধরো এ হচ্ছে কি ধরো ধরে নাও এটা এ হচ্ছে কি ব্রাউন বি হচ্ছে ব্ল্যাক সি হচ্ছে ব্ল্যাক ডি হচ্ছে গোল্ড তাহলে দেখো এই ব্যান্ড 1 এবং 2 হচ্ছে সিগনিফিক্যান্ট ভ্যালু ব্যান্ড 3 মাল্টিপ্লায়ার ব্যান্ড 4 টলারেন্স তাহলে আমি একটু বলে দিচ্ছি এ রেজিস্টার ইজ গিভেন টু ইউ হুজ ফার্স্ট ব্যান্ড ইজ ব্রাউন সেকেন্ড ব্যান্ড ইজ রেড থার্ড ব্যান্ড ইজ অরেঞ্জ এন্ড ফোর্থ ব্যান্ড ইজ সিলভার ইন্টারপ্রেট দিস ভ্যালু দেখো প্রথম ব্যান্ড কি ছিল ব্রাউন সেকেন্ড ব্যান্ড টু হচ্ছে কি হতো রেড থার্ড ব্যান্ড কি অরেঞ্জ ফোর্থ ব্যান্ড হচ্ছে সিলভার তাহলে কি বি আর ও এস দ্য ব্যান্ড 1 এবং 2 হচ্ছে সিগনিফিক্যান্ট ভ্যালু পাশাপাশি বসবে ব্যান্ড 3 মাল্টিপ্লায়ার আর ব্যান্ড 4 এর টলারেন্স দ্য 1 2 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস কো 10% তো যা হবে এই 1 2 10 টু দি পাওয়ার 3 এটা কি হবে আমার ভ্যালু টার্সেস কি আমার ওমে এটাকে আমরা কি বলতে পারি 12 কিলো আচ্ছা এটা ভ্যালু রেজিস্টার ভ্যালুটাই করার কিছু নিয়ম আছে হাউ টু ইন্টারপ্রেট দ্য ভ্যালু অফ দ্য রেজিস্টার কিছু নিয়ম আছে একটা নাম হচ্ছে কি গোল্ডেন এন্ড সিলভার শুড অলওয়েজ বি ফোর্থ ব্যান্ড গোল্ডেন এবং সিলভার সবসময় 4 নাম্বার ব্যান্ডে থাকবে ব্ল্যাক ক্যান নেভার বি ফার্স্ট ব্যান্ড ব্ল্যাক কখনো ফার্স্ট ব্যান্ড হতে পারবে না আরো কিছু ম্যাথ আছে আমি এটা আসলে ডিটেইলস ভাবে তৈরি করছি তোমাদের এর জন্য বোঝানোর জন্য রেজিস্টার ইজ গিভেন এট ফার্স্ট ব্যান্ড ব্রাউন সেকেন্ড ব্যান্ড ব্ল্যাক থার্ড ব্যান্ড ব্ল্যাক ফোর্থ ব্যান্ড গোল্ড দেখো এখানে ব্যান্ড 1 2 3 তারপর কি আছে ব্রাউন ব্ল্যাক ব্ল্যাক ব্রাউন ব্ল্যাক এর প্রথম বিট হচ্ছে ব্রাউনের জন্য এটা কিন্তু ব্ল্যাক এটাও ব্ল্যাক তারপর হচ্ছে কি আমার গোল্ডেন তো প্রথম দুইটা হচ্ছে সিগনিফিক্যান্ট পরেরটা হচ্ছে কি আমার ব্যান্ড 3 হচ্ছে ব্ল্যাক আর 4 নম্বরটা হচ্ছে গোল্ড মাল্টিপ্লায়ার সো দেখো ইকুয়াল দিলে বসালে কেসটা আমার 10 ওম ঠিক আবার এইভাবে আমি আরেকটা বসি ব্রাউন ব্রাউন গোল্ড 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 এখান থেকে আমার কি করা যায় এইভাবে রেজিস্টারে ভ্যালু বের করা যায় আর অবশ্যই লাস্টে কি করতে হবে আমার ইউনিট বসাতে হবে ঠিক আছে তো এখন আসো আর একটু দেখি আমরা আমরা যদি ব্যান্ড 1 তো দেখলাম আমরা যদি এখন ব্যান্ড 4টা দেখি আর কি ব্যান্ড ইটা দেখি আর কি আমি ব্যান্ড 1 তো দেখলাম আমরা বলো স্যার যে লাস্টে পার্সেন্টেজ তারপর মানে এটা কেন হয় মানে এখানে কি হিসেবে এটাকে পার্সেন্টেজ হিসেবে ধরা হয় লাস্টের মানটাকে ব্যান্ডের লাস্টে যে 5% থাকে এটা হচ্ছে টলারেন্স হিসেবে ধরা হয় টলারেন্স কেন ধরা হয় সাপোজ আমি একটু বলি যে সাপোজ যা মান তার চেয়ে একটু বেশি ধরা তো আমি বলি একটু সাপোজ ধরে নাও ছাদের যে হাইটটা থাকে একটা একটা বাসার ছাদের হাইট থাকে একটা স্ট্যান্ডার্ড হাইট আছে ছাদের না সরি দরজার ভুল বলছি দরজার দরজার একটা স্ট্যান্ডার্ড হাইট আছে এই স্ট্যান্ডার্ড হাইট থাকাতে সুবিধা হয় কি যে যে লোকটা মানে শর্ট আর সেও ঢুকতে পারে যে লোকটা টলার
সেটা ঢুকতে পারে, এই জন্য একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। তো আমি বলতেছি যে রেজিস্টারের ভ্যালু 10 ওম প্লাস কি মাইনাস কত 5% টলারেন্স, মানে 10 এর 5 ইয়ার দ্যাট গিজ আর কি যে 10 এর 5 কত 5% টলারেন্স। তো 5% মানে কি কত আমার 0.005 না 0.005, ঠিক আছে? তো ভ্যালুটা হতে পারে 10.005 অথবা 9.998, ঠিক আছে? মানে এই যে 5% বললাম, এই 5% হওয়ার কারণ কি ভ্যালুটা কি 5% বাড়তেও থাকতে পারে কমও থাকতে পারে, ঠিক আছে? এইগুলাই আর কি। আর আরো কোনো কোশ্চেন ছেলেরা বলো। আরেকটা কোশ্চেন আছে এখানে, যেমন ব্যান্ড ওয়ান হচ্ছে ব্রাউন, তারপর ব্ল্যাক, ব্ল্যাক, গোল্ড, মানে আমরা যদি রেজিস্টারটাকে আবার ঘুরাই তো দেখা যাবে যে তখন গোল্ড, ব্ল্যাক, ব্ল্যাক, ব্রাউন আসে। তো ক্যালকুলেশনটার ক্ষেত্রে ঠিক কিভাবে বুঝবো যে গোল্ডটা সবসময় লাস্টে থেকে বেরোবে কিছু? কেন আমি কি তাহলে পলিসি বলে দিলাম না শুরুতে, এই যে গোল্ডেন আর সিলভার শুড অলওয়েজ বি ফোর্থ ব্যান্ড, ব্ল্যাক ক্যান নেভার বি ফার্স্ট ব্যান্ড, পলিসি বলে দিলাম না রুলসটা। ও আচ্ছা, সরি সরি, না না ক্যালকুলেশনের সমস্যা নেই, আমি দেখতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আর কত আছে ব্যান্ড 1, 2, 3, 4, and 5, ঠিক আছে? এগুলো আমরা তো ফোর্থ ব্যান্ড দেখছি, এগুলো হচ্ছে কি আমাদের ফিফথ ব্যান্ডের রেজিস্টার। তো ব্যান্ড 1, 2, 3, 4, 5, তো এখানে 5 এ যখন আসছে তখন হলো কি আমাদের ইয়েতে আর কি। তো যেটা হচ্ছে যে ব্যান্ড 5 যখন আসতেছে, তো সো ব্যান্ড 5 এ কিন্তু মানে আগে তো ছিল তিনটা, এখন হলো আগে তো ছিল মানে ব্যান্ড 1, 2 এ হচ্ছিল কি সিগনিফিক্যান্ট, আর হলো ব্যান্ড 1, 2, 3 তিনটা সিগনিফিক্যান্ট ভ্যালু আছে, ব্যান্ড 4 হচ্ছে কি মাল্টিপ্লাই ব্যান্ড 5 টলারেন্স, ঠিক সেম কাছাকাছি, মানে আগেরটা বুঝলে এটা বুঝবার। এই ধরনের চার্ট তোমার ইন্টারমিডিয়েটে করছো, আমি দেখাচ্ছি আর কি। সাপোজ এই 5 ব্যান্ড রেজিস্টার ইজ গিভেন টু ইউ হুজ ফার্স্ট ব্যান্ড ইজ ইয়েলো, সেকেন্ড ব্যান্ড ইজ ভায়োলেট, থার্ড ব্যান্ড ইজ ব্লু, ফোর্থ ব্যান্ড ইজ রেড, অ্যান্ড ফিফথ ব্যান্ড ইজ ব্রাউন। দেখো এই যে, এই যে ঠিক এই যে ব্যান্ড, এই যে দেখো ব্যান্ড ইয়েলো, ভায়োলেট, ব্লু, সিগনিফিক্যান্ট, এটা হচ্ছে মাল্টিপ্লাই ইন্টু আর প্লাস মাইনাস কত আমার ফিফথ ব্যান্ড ব্রাউন, ঠিক আছে আর কি। এটা তো এইখান থেকে যেটা হচ্ছে কি এখান থেকে দেখে নিয়ে ভ্যালুটা বের করা হয়েছে যে 47.6K, ঠিক আছে? আচ্ছা এখন আসলে আমাদের ভ্যালুটা বের করার ফার্স্ট চেক করার অনেকগুলো ওয়ে আছে আসলে, ঠিক আছে? যে ইয়েটা যে কথা বললাম যে আসলে আমি উল্টা ভাবে ধরতে পারি, আসলে উল্টা ভাবে ধরার কোনো স্কোপ নাই। সাপোজ কোনো কোনো গুলাতে থাকে কি যে দেখবা তিনটা কালার একসাথে থাকে আর একটা কালার একটু দূরে থাকে, ঠিক আছে? একটা ইয়েতে তো চারটা ফ্লাট থাকে, তিনটা কালার একসাথে থাকে আর একটা একটু দূরে থাকে। তো সো যেটা দূরে থাকে সেটা তো আসলে ওই ইয়েতেই আছে আর কি, যেটা দূরে থাকে তো সেটা তো দূরে আর কি। সো সেই জন্য ওই ওইটাকে তুমি ফোর্থ ব্যান্ড হিসাবে ধরে নিবা আর কি, ঠিক আছে? আর সিরিজ আছে ধরে নাও, এগুলো রেজিস্টার আমি বের করার পর চেক করে মিলিয়ে দেখবো যে আসলে সিরিজ ই-12 সিরিজ, এটা হচ্ছে 24 সিরিজ, কত ই-12 মানে কত 1.0, 1.2, 1.5, 1.8, 1.22, 1.7, এগুলো ইফ দিস ভ্যালু if this value will come or decays of this value 10, মানে হয় ভ্যালু গুলা কি হবে আমার, হয় এই ভ্যালু গুলার মধ্যে হবে অথবা কি হবে তার 10 গুণ হবে। সাপোজ ধরে নাও কত 1 এর 10 গুণ কত 10, তার 10 গুণ কত 1000, তার 10 গুণ কত আমার 100, ঠিক আছে? তার 10 গুণ কত আবার 1000, ঠিক আছে? এরকম মানে অবস্থা 1k 10k 100k এরকম হতে পারবে আর কি, ঠিক আছে ভ্যালুটা। আবার E24 সিরিজটা থেকে কি 12 সিরিজে যে কটা ভ্যালু আছে সে কটা তো আছেই, সাথে অতিরিক্ত আরো 12টা ভ্যালু যুক্ত করে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে কি আমার 24 সিরিজ। আচ্ছা গেল, তারপর থেকে কি দেখো রেজিস্টার কি আছে আমার, রেজিস্টার হচ্ছে কি আবার আমরা তো টু টার্মিনাল দেখলাম, আমরা এখন একটা জিনিস দেখবো সেটা হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস। রেজিস্টার তিন টার্মিনাল ডিভাইসও হতে পারে, একটা হচ্ছে ইউজার অ্যাডজাস্টেবল রেজিস্টার, একটা হচ্ছে প্রিসেট বা ট্রিমার, একটা হচ্ছে কি আমার TDR টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টার, একটা হচ্ছে LDR লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। ইউজার অ্যাডজাস্টেবল রেজিস্টার দুই ধরনের আছে, একটা টাইমার, একটা হচ্ছে সিঙ্গেল টার্ন, একটা মাল্টি টার্ন। ট্রিমার, ট্রিমার যেটা আছে এই ট্রিমারগুলোর মধ্যে একটা আছে দিয়ে তোমার কি ইটা আর কি, সিঙ্গেল টার্নও আছে মাল্টি টার্নও আছে। তো আবার একটা আছে যে ইয়েতে আর কি, যে দেখো এই যে এইটা এটা হচ্ছে ইউজার অ্যাডজাস্টেবল রেজিস্টার, এগুলো এটা হচ্ছে এই যে দেখো এখানে 0° টি মানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টার, এই দেখো এটা হচ্ছে ইনপুট, দেখো ল্যামডা দেওয়া আছে, ল্যামডা দিয়ে বোঝানো হচ্ছে একটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, ঠিক আছে আর কি। এখন TDR ক্লাসিফিকেশনটা দেখি, TDR মানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট ক্লাস, এটা হচ্ছে কি আমার পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, এটা হচ্ছে কি আমার NTC নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, এটা হচ্ছে কি তোমার তাপমাত্রা বাড়লে রেজিস্টিভিটি বাড়লে মানে আর একটা আছে যে তাপমাত্রা বাড়লে রেজিস্টিভিটি কমে হবে, ওইটার উপরই PTC আর NTC। এটা হচ্ছে কি LDR
এর কি লাইট পড়লে ওই এই যে আর কি রেজিস্টিভিটিটা বাড়ে, এটা এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, কি লাইট পড়লে আমার হয় রেজিস্টিভিটি বাড়বে বা কমবে এরকম একটা জিনিস। তো ধরো তোমার ওই ইয়েতে আর কি সাপোজ অটোমেটিক স্ট্রিট লাইট কন্ট্রোলার, যে রাতের বেলা আলোটা দেখবে রাতের বেলা আলো অটোমেটিক্যালি জ্বলে ওঠে, ঠিক আছে, আর দিনের বেলা অটোমেটিক্যালি লাইটটা নিভে যায়। এর কারণটা কি দেখবে ওই যে রাতের বেলা ওই রেজিস্টারের উপর আলো না পড়ার কারণে ওই রেজিস্টার রেজিস্টিভিটি খুব কম কমে যায়, তো ফলের ভিতর দিকে কারেন্ট ফ্লো হয়ে ওঠে, ফলশ্রুতিতে কি হচ্ছে আমার জমে উঠতেছে আলো জ্বলে উঠতেছে, আর দিনের বেলা লাইট পড়লো রেজিস্টিভিটি বাড়ে, ফলে কারেন্ট ফ্লো হতে পারে না, সরি রেজিস্টিভিটি ফলে কি থাকে আমার জিনিসটা, আর ফলে যেটা হচ্ছে যে আমার আর ওই দিনের বেলা রেজিস্টিভিটি বেশি থাকে কারেন্ট ফ্লো হয় না, ফলে ই বেড়ে যায় আর কি, ঠিক আছে আর কি, ফলে ওই লাইটটা অফ থাকে। আর ট্রিমার আছে ইয়েতে আর কি, এটা হচ্ছে দিয়ে মাল্টি টার্ন আর কি, ঠিক আছে ট্রিমার। আচ্ছা তারপরে ভ্যারিয়েবল মানে ইফ দেয়ার ইজ এ ভিউ অন দা, আচ্ছা ভ্যারিয়েবল এগুলোর মাল্টি ইয়ে ভ্যালুটা আছে কি কি, যে ভ্যারিয়েবল রেজিস্টারের গায়ে দেখবে অনেক সময় লেখা থাকে, অনেকগুলোতে লেখা থাকে যে B40K, এই যে দেখবা লাইক বলছি দেখবা তোমরা তো ই পট নিয়ে কাজ করছো, পটেনশিওমিটার নিয়ে কাজ করছো না, পট পটেনশিওমিটার নিয়ে কাজ করছো তোমরা অনেকে, আমি ভিডিও দেখাবো, দেখবা ওখানে কি দেওয়া আছে B40K, দ্যাট ইজ এই 40K যদি থাকে থাকে তাহলে তো 40K তো সরাসরি ভ্যালু, আর বি থাকলে বি হচ্ছে কি একটা লগারিদমিক ভ্যালু আর কি, ঠিক আছে আর কি। এটা বি এটা এটা কোথায় ইউজ করা হয়, সাউন্ডের জন্য ইউজ করা হয়, সাউন্ডের ইউনিটটা কি ডেসিবল না, তো সাউন্ডের ইউনিটটা হচ্ছে কি আছে সাউন্ডের ইউনিট ডেসিবল, এবং ডেসিবল কি যেটা লগারিদমিক ইউনিট আর কি, ঠিক আছে আর কি। আর ট্রিমার আছে সেটা হচ্ছে কি আমার মাল্টি টার্নও আছে আর কি, তো ট্রিমার যেটা ট্রিমার দেখাবো, এগুলোর উপর ট্রিমারের উপর দেওয়া আছে ধরে নাও 1 on 2, তাহলে এটা কিভাবে হিসাব করতে হবে ক্যালকুলেশন, যে গায়ে দেখা আছে ট্রিমারের গায়ে লেখা আছে 1 on 2, কিভাবে হিসাব করবো 1 on কত ইনটু 10 to the power 2, প্রথম দিলে হলো সিগনিফিকেন্স ভ্যালু আর পরেরটা হচ্ছে মাল্টিপ্লায়ার, তাহলে কত আসবে ফাইনালি কত আসবে আমার 1.1K। আবার আরেকটা ভাবেও থাকে রেজিস্টারের আরেকটা ভাবেও থাকে ভ্যালুটা দেওয়া থাকে, সেটা হচ্ছে কি যে আমার 4.7K, এটাকে আরেকটু এইভাবে মানে মানে অ্যালফাবেটিক্যালি লেখা যায় 4K7, অথবা কি আমার 4.7 মেগা ওম কি লেখা থাকতে পারে আমার 4M7। আর আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি কি যে আমার কি আছে যে ধরো 4.6K 4.7K 4.7 ওম, এই জিনিসটা আমি কিভাবে লিখতে পারি দেখো 4K6, আচ্ছা এখানে দেখো এখানে একটু ভুল আছে কিন্তু 4.7 এম, এগুলো আমি লিখছিলাম তো ছাত্র জীবনে, যার কারণে এটা আমার তারা ওই ভুলগুলো হইতো আর কি খেয়াল করিনি, দেখো তো এটা 4.7K, তো এখানে 4.7 এম হবে, এখানে এটাকে দেখা যায় এই ডট কে রিপ্লেস করা যায় 4M7 বলে, আটাস কি আমার 4.7 ওম, এটাকে লেখা যায় 4R7, ঠিক আছে। তো এই হলো কি তোমাদের আমাদের রেজিস্টার সম্পর্কে পড়া লেকচার 1 আজকের, আমি একটু ভিডিও দেখাই তাহলে তোমাদের যে টপিক কি যে একটু সুবিধা হবে আর কি আমার, যে এটা দেখা যায় আর কি। আচ্ছা সৃজন রায়ের কি অবস্থা, সৃজন রায় ওকে আসলে আসসালামু স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমার চাঁদ মুখটা দেখতে পাচ্ছি না, যে কারণটা কি? জি স্যার, না বললাম যে তোমার চাঁদ মুখটা দেখতে পাচ্ছি না, এর কারণটা কি স্যার? আমি এক জায়গা আসছি তো স্যার, এর জন্য ভিডিওটা অন করি নাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভিডিওটা অন করেন আপনি। আচ্ছা হাসিবুর রহমান তোমার কি হয়েছে শুনি একটু, হাতুরে সোজা স্যার? স্যার আসলে আমি আমি স্যার কনফিউজ, যে আসলে যে বি ওয়ান বি টু কে আমি জানি না, কালকে গ্রুপে বললাম ওরা বলে নাই, তো আমি ভুলে গেছি আসলে স্যার। এটিকে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী ক্লাসিফিকেশন করা হয়েছে নাকি? এটা রেজিস্ট্রেশন নাম্বার, আমরা চাইলে যে কোনো গ্রুপে অ্যাড করতে না, এটা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী ক্লাসিফিকেশন করা আছে, তারপরেও আমার যে গ্রুপে ইচ্ছা করে তুমি যে কোনো টাইমে ইচ্ছা করলে ক্লাস করে দিতে পারবা, কারণ আমার আমারটা যেহেতু চারটাই আমি নেই, সো আমি যেহেতু চারটা দেখি সো আমার আর কোনো আপত্তি নেই, ঠিক আছে আর কি। এটা তারপরে তুমি তো তুমি চাইলে তোমার মতো করে ক্লাস করে নিতে পারবে আমার এখানে, কিন্তু তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নিও, তোমার রেজিস্ট্রেশন যে কার্ড আছে না ওইখানে কার্ডে দেখবে ওই লেখাই আছে, সেকশনটা দেওয়া আছে আর কি, আর কিছু আর কি। আচ্ছা না স্যার থ্যাংক ইউ স্যার। ইয়েতে সাইফুল ভিডিও অন করতে পারো নাই তাই না? আচ্ছা সাইফুল ভিডিও অন করতে পারো নাই, আর এটা হচ্ছে গিয়া
ইয়েতে আর কি 94 ঠিক আছে এই দুজন কিন্তু পিডি ওয়ান করতে পারবো না আমি কিন্তু এটা নোট নোট ডাউন করবো ঠিক আছে ওকে আচ্ছা আসো আর একটু দেখি আমরা একটু ভিডিও দেখি এই শোয়েল আছো নাকি 76 ক্লাস কয় সপ্তাহ চলবে স্যার দেখো তো ছেলেরা আমি এখানে একটা রেজিস্টার দেখাচ্ছি তোমাদের এখানে দেখো দেখো ওই যে সামনে কিন্তু এখানে এটা দিচ্ছি আর পিছনে দেখো যে কালার কোড দেওয়া আছে দেখো আমাদের ভ্যালু কত আসছিল 10.5 আর দেখবা ওইখানে দেখো কত আসছে আমাদের ভ্যালু আসছিল 10.05 আমি আবার একটু প্লে করি দেখো এটার সাথে এটার ভ্যালু ছিল কি ব্রাউন ব্ল্যাক ব্ল্যাক গোল্ডেন সো ঠিক আছে তো সব ব্রাউনের কালার কোড ব্ল্যাকের ব্ল্যাকের ব্যান্ড ওয়ান এবং টু হচ্ছে সিগনিফিকেন্ট ভ্যালু আর ব্যান্ড থ্রি মাল্টিপ্লায়ার তারপর গোল্ডেন দেখো নষ্ট হয়ে যায় এবং যখন আমরা মাল্টিমিটার মাপছি তখন আমরা চেক করে পাইছি এটা কত আমার 10.5 ওহম মানে স্যার ক্যালকুলেটেড ভ্যালুর একদম সমান সমান আসছে প্র্যাকটিক্যালিও হ্যাঁ প্র্যাকটিক্যালি ওই তো কোনো কারণে এটা আসে নাই তো ওই জন্য আমি দেখাতে পারতেছি না পরেরটা দেখো একটা দেখতে পাচ্ছ পরেরটা দেখো এটা ইয়েলো ভায়োলেট ব্রাউন ব্লু ফোর্ট প্যান্ট দেখ নো ফোর্ট প্যান্ট ইয়েলো ভায়োলেট ব্রাউন নো ফোর্ট প্যান্ট দেখো এই যে রেজিস্টারটা আমরা এখানে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাইছি কারণ সবগুলো আসলে মোবাইল ক্যামেরাতে ভিডিও তো ওইভাবে দেখানো হয় না আমাদের ক্যালকুলেটেড ভ্যালু যেটা আসছিল 4.0 মানে 4.72 ওই যে যে ভ্যালুটা আসছিল ঠিক ওইটাই ওখানে আবার দেখাচ্ছে আর কি 4.72 দেখাচ্ছে আর কি আমরা চেক করে নিয়ে দেখছি আর কি আচ্ছা আর এখন একটা দেখো এখন এই যেটা পট দেখাচ্ছি আমি একটা পট এই যে দেখো যেটা এই যে দেখো যে জিনিসটা দেখো এটা কত দেখাচ্ছে দেখো B10K লেখা আছে এখানে দেখো যে B10K স্যার ভিতরে B10K আসলে ভিতরে কি রকম থাকে আসলে B10K এর ভিতরে থাকে ওই যে ওরকম একটা ওই রকম একটা সার্কিট কনফিগারেশন থাকে সার্কিটটা দেখো যে B10K 10 ভোল্ট থাকে দুটো রেজিস্টর থাকে তারপর ওখানে কি হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের কারণে হয় আর কি ঠিক আছে
দেখো যে আমার 10 কে বলছি, দেখো যে 10.77 তুমি দেখাচ্ছ আর কি, ঠিক আছে আর কি। এটা এখানে কিন্তু তিনটা পয়েন্ট আছে, সো দুইটা পয়েন্টে রাখলে মানে যদি মাঝের দুইটাতে মানে ওভারঅলই দুইটাতে রাখলে তোমার 10 আসবে, প্রথমটাতে আর শেষটাতে রাখলে, আর প্রথমটাতে মাঝেরটাতে রাখলে একরকম আসবে, আর মাঝেরটা শেষটাতে রাখলে একরকম আসবে, দুইটা মিলে ওভারঅল 10 কে হতে হবে আর কি, ঠিক আছে আর কি। এটা দেখো আগে ছিল কত 6.44 আর 4.8, দুটা মিলে কিন্তু 10ই হয় আর কি, ঠিক আছে। আজ এগুলো দেখো যে ট্রিমার গুলা দেখো যে এটা যে রাখা আছে, দেখো যে নীল কালারের যেগুলা ওটি হচ্ছে এই জিনিসগুলা ট্রিমার, এবং এগুলোর উপর একটা ই দেওয়া আছে 102 আর কি, ঠিক আছে। দেখো এটা দেখো আছে 105, তার মানে কি 10×10⁵, ঠিক আছে। দেখো এই যে এটা আমি যে B10 কে ছিল সেটা ভ্যালুটা আমরা কিভাবে লিখছিলাম ওখানে দেখা যাচ্ছে। তারপর একটু একটা জিনিস দেখো যে এটা এটা দেখো নীল কালারের যেটা দেখতেছো, দেখো যে এটার নাম হলো গিয়া তোমার যে ট্রিমার আর কি, ঠিক আছে, সারমিট আর কি। তো যেটা দেখো যে এখানে কত আছে 102, তার মানে কি আমার দেখো যে উপরে দেওয়া আছে 102, তার মানে কি 10×10⁻², ঠিক আছে। 10 হচ্ছে সিগনিফিকেন্স ভ্যালু, যেটা পাশাপাশি বসবে, আর 2 উপরে কত দেওয়া আছে আমার 2 যে দেওয়া আছে ওটা হচ্ছে যদি উপরে বসাই তাহলে 10⁻² হবে, ঠিক আছে। মানে মানে মাল্টিপ্লায়ারটা তার 10×10⁻², ঠিক আছে। এটা থাকতে পারে 302 থাকতে পারে, 201 থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে মানে প্রথম দুটো ভ্যালু হলো সিগনিফিকেন্স ভ্যালু, আর পরেরটা হচ্ছে মাল্টিপ্লায়ার, সেটা হিসাব করে তারপর ইউনিট বসাবো। এখানে দেখো আগে পিছে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে, এগুলো লাগবে না। দেখো আমি চেষ্টা করতেছি মাল্টিপিটারের যে ভ্যালুটা ভ্যালুটা দেখাই কিনা দেখানোর চেষ্টা করতেছি, দেখো এই দেখো হচ্ছে 10 দেখাচ্ছে আর কি। এই যে দেখতেছো যে এই যে দেখতেছো যে এই যে রেজিস্টারটা, এটার নাম হচ্ছে কি পাওয়ার রেজিস্টার, এই যে বড়গুলা এটার নাম হলো পাওয়ার রেজিস্টার, মানে ভিতরে যে কনস্ট্রাকশন আছে ওয়্যার ওন কনস্ট্রাকশন দেয়া আছে ভিতরে, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখা, মানে এটা অনেক ছোট ছোট, তো যতটুকু পারছি ক্যামেরাতে আমরা বড় করে নিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো যে এটা সিরামিকের তৈরি, দেখো এখানে এই দেখো লেখা আছে কত 7 ওয়াট, 7 ওয়াটের এগুলো, ঠিক আছে। আর 783 কত 6 ওম, না কত 8 ওম লেখা আছে বোধহয়, 8 ওম আর 7 ওয়াট, ঠিক আছে। এটা সিক্স ওম, এই দেখো 7 ওয়াট এবং 6 ওম। এটা একটু বড়টা ছিল, এটা এটা ছিল 10 ওয়াটের, ঠিক আছে। এটা এই দেখো 10 ওয়াট 4.7 ওম, ঠিক আছে। এটা একটু ভালোটা ছিল, এগুলাকে বলা হয় পাওয়ার রেজিস্টার, এবং এগুলোর ভিতরে যেটা কনস্ট্রাকশন আছে সেটা হচ্ছে ওয়্যার ওন কনস্ট্রাকশন বলে আর কি, ঠিক আছে আর কি। এটা দেখো এইটা এইটা যেটা দেখতেছো এটার নাম হচ্ছে LDR, এটার নাম হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো এটা এইটা যেটা দেখতে দেখতেছো এটা হচ্ছে একটা পিসিবি, নর্মাল একটা পিসিবি, এর যে উপরে সাইডটা এটার নাম হলো এটা তোমার টপ সিল্ক স্ক্রিন, যেটা আমি পড়াইছিলাম আর কি,
শুকন আগে ঠিক আছে আর দেখো এখানে অনেকগুলো রেজিস্টার আছে দেখো এই যে একদম বড় বড় রেজিস্টার এগুলো লোকে 1 ওয়াটের এই ছোট ছোট রেজিস্টার এগুলো লোকে 1 বাই 4 ওয়াট বা হাফ ওয়াটের আছে সাথে দেখো এখানে কি অনেক প্যাসিভ কম্পোনেন্ট আছে দেখো এই যে সামিটো দেওয়া আছে দেখো ব্লু কালার সামিট দেওয়া আছে রিলে দেওয়া আছে এই যে পাওয়ার রেজিস্টার দেওয়া আছে ডায়োড দেওয়া আছে ঠিক আছে এখানে কি দেওয়া আছে সাথে পাশাপাশি কি দেওয়া আছে ক্যাপাসিটর আছে ঠিক আছে এবং উপরে সাইডটার নাম হলো টপ সিল্ক স্ক্রিন ঠিক আছে আমি একটু অন্য সাইডটা দেখি দেখো যে এখানে ক্যাপাসিটর আছে আচ্ছা এই যে দেখো এটা এই যে হচ্ছে ব্যাক সাইড এর ব্যাক সাইডের নাম হলো সোল্ডারিং সাইড আর এখানে সোল্ডার করা আছে সোল্ডারিং সাইড আর একটা নাম আছে নাম হলো ট্র্যাকিং সাইড ঠিক আছে আর কি এটা হ্যাঁ দেখো আচ্ছা এই যে এইটা যেটা দেখালাম এটার নাম হচ্ছে মাদার বোর্ড দেখো এটা হচ্ছে পিসির মাদার বোর্ড দেখো এই যে পিসির মাদার বোর্ডের যে উপরের সাইড একটা আছে আর বটম সাইড আছে কিন্তু মাঝে দেখো আমি এখানে দেখানোর চেষ্টা করছি মাঝে দিক দিয়ে কিন্তু অনেকগুলো লেয়ার আছে আর কি ঠিক আছে আর কি এটা আচ্ছা আচ্ছা আর এখন যেটা আসছে সেটা হচ্ছে ক্যাপাসিটার ক্যাপাসিটার টাস্ক কেন ক্যাপাসিটারটা আমি কালকে পড়াবো ঠিক আছে ওকে তারপর একটু দেখি আচ্ছা তো আমাদের ল্যাব ওয়ান এর ভিডিওটা ছিল এতটুকুই আর কি ঠিক আছে তো তোমাদের কার কারো কোশ্চেন এখন কোশ্চেন আনসার সেশন নেবো এখানে যেটা করবো আমরা ভিডিও দেখাবো তারপর কোশ্চেন আনসার সেশন নেবো তো তোমরা কোশ্চেন আনসার কোশ্চেন করো আমি উত্তর দেবো এখন বলো কাকি কোশ্চেন স্যার পিসি যে এটা দেখাইলেন পিসি বোর্ডটা এটা কি দুই দিক দিয়ে সোল্ডারিং করা যায় মানে উপরে নিচে বা ভিতরে স্যান্ডউইচ যে লেয়ার স্যান্ডউইচ যেটা সেটা তো মাল্টি লেয়ার করা তো ওই স্যান্ডউইচের মতো মাল্টি লেয়ার তো মাল্টি দিয়ে কাজ করতাম গত সেমিস্টারে ওই যে ওই নট গেট এন্ড গেট অর গেট করতাম না আইসি দিয়ে হ্যালো চলার কি শুনতে পাচ্ছ আমার কথা জি স্যার জি স্যার আচ্ছা ওই যে ওরকম ভিতরে এখানে অনেক কিছু লেয়ার ক্লাসি আছে আমরা দেখতে পাই না এই আর কিছু নাই আর কোনো আরো কোনো কোশ্চেন ছেলেরা আর কিছু ছেলেরা কোশ্চেন করো স্যার হ্যাঁ বলো আমরা এখন স্যার ল্যাব রিপোর্ট গুলো কিভাবে লিখবো যেমন আগে তো ধরেন আমরা এক্সপেরিমেন্ট করে যেটা দেখতাম ওই ওয়াইজ হচ্ছে যে আমরা ল্যাব রিপোর্টটা রেডি করতাম সো এখন তো হচ্ছে যে আমরা যখন মানে অনলাইনে যেহেতু জিনিসটা করতেছি সো লিখার টাইমেও কি ওই জিনিসগুলাই মেনশন করব স্যার আপনার কথা অনেক কেটে আসতেছে কথা শোনা যাচ্ছে না স্যার স্যার কথা শোনা যায় না স্যার স্যার আপনার মাইকটা অফ স্যার আছে
স্যার ল্যাব রিপোর্ট কিভাবে লিখব বা ল্যাব রিপোর্ট লেখার ইনস্ট্রাকশনটা কি এখন সেশনটা দিব কিন্তু যেটা করতে হবে কি যে ল্যাব রিপোর্ট হলো কি যে আমরা যে ক্লাসে যেটা পড়াতাম আর কি যে ক্লাসে যেটা পড়াই সাধারণত মানে প্যান্ডেমিক সিচুয়েশন না হলে যেভাবে ল্যাব রিপোর্ট নিতাম সেভাবে পুরোপুরি অর্থে নেওয়াটা সম্ভব না তো ক্লাসে যেটা পড়াচ্ছি এটাই নিব তো আমি লেকচার শিটটা তোমাদের হাতে দিব আর কি ঠিক আছে তো লেকচার শিটটা হাতে দেওয়ার পরে তো তোমরা ওই লেকচারটা ই করো মানে যেটা হচ্ছে গিয়ে যে এই লেকচারের এই জিনিসটা যেটা বুঝতে পারছো তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে লিখে সাপোজ রেজিস্ট্রারের উপর তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা লিখে আমাকে জমা দিবা আর কি ঠিক আছে কেননা ওভাবে নিতে পারবো না যেভাবে আর কি ই করে নিতাম কেননা স্যার প্র্যাকটিক্যাল তো কোনো ভ্যালু পাইতেছে না জাস্ট খালি আমরা তো দেখতেছি হাতে তো করা হইতেছে না না সেটা যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ভ্যালুটা যদি আমি করাতে চাই মানে আমাদের এই কাজগুলা করতাম যে প্রত্যেকটা জিনিস বোর্ডে লিখা এবং ল্যাবে নিয়ে মানে হাতে ধরে ছাত্রদের করানো হতো মানে সিস্টেমটা এরকম আর কি সেখানে তো ছাত্ররা তো কোনো ল্যাবে কোনো ডিভাইস টাচ করার সুযোগ পাচ্ছে না তো এইটার মানে একটা তো ল্যাকিংস রয়ে গেছে তো সেই ল্যাকিংসটা ওভারকাম করা হবে ইনশাল্লাহ কখন যখন ভার্সিটি খুলে যাবে সম্পূর্ণরূপে ছাত্ররা এসে ল্যাবে এসে তখন দেখবে লাগলে আমরা থাকবো আমাদেরকে সাথে জিজ্ঞাসা করবে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে তো আসলে যেটা হচ্ছে যে আমাদের তো মানে সত্যি কথা বলতে গেলে যে মানে একটা কথা ছিল না যখন অনলাইন ক্লাস শুরু করতাম তখন আমার একটা ছাত্ররা বলতো যে স্যার অনলাইন ক্লাস করলে তো মানে অনেক অনেক বাইরের ভার্সিটিতেই পড়তে পারতাম ঠিক আছে না কিন্তু এখন একটা কথা আছে যে আমি যখন এই সিচুয়েশন আজকে যে ডিসেম্বর এই যে কত তারিখ আছে স্যার নভেম্বর কত 14 নভেম্বর আজকে যদি এসে জিজ্ঞাসা করি যে বাংলাদেশে কোন ইউনিভার্সিটিটা অফলাইনে ক্লাস দিচ্ছে কেউ কিন্তু বলতে পারবা না ঠিক আছে না যে মানে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিটা মানে মানে ক্লাসরুমে গিয়ে অফলাইনে ক্লাস নেওয়া হচ্ছে আর কি বলে নর্মাল যে ক্লাস সেটা নিতেছে বা এটা যদি প্রশ্ন করি কোন ইউনিভার্সিটিটা অনলাইন নিতেছে না বাংলাদেশের ঠিক আছে সবাই তো অনলাইনে নিতেছে এখন একটা কথা হচ্ছে গিয়ে যে জিনিসটা যে ইয়েতে এখন এই জিনিসগুলো হইতেছে এই কারণে যে যেহেতু গভর্নমেন্ট থেকে খোলা পারমিশন দিচ্ছে না গভর্নমেন্ট থেকে যখন খোলা পারমিশন দেবে তখন সবকিছু স্বাভাবিক হবে এটা তো আর আমাদের হাতে নাই আর কি আর আমরা তুমি একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু চাইছিলামই যে এবং ধরে রাখছিলাম যে এই সময় গভর্নমেন্ট হয়তো খুলে দেবে ঠিক আছে কারণ আমরা কিন্তু ল্যাব কিন্তু যদি এভাবেই ল্যাব করে তাহলে তো ওই সময় ল্যাব করালে হতো তাহলে আর এখন আবার অতিরিক্ত টাইম দেওয়া দরকার ছিল ঠিক আছে না কিন্তু যেটা হইতেছে যে আমরা এই সময় দেখার উদ্দেশ্য ছিল যে ওই সময় গভর্নমেন্ট ল্যাব খুলে দেবে তখন আমরা ল্যাবে এসে সব আমরা করাই দেবো আর কি ঠিক আছে আর কি এটা কিন্তু এখনো যেহেতু খুলে যায় নাই তো সো আমাদের তো এছাড়া আর কোনো ওয়ে নাই যে ছাত্রদেরকে অনলাইনে এইভাবে না দেখানো ছাড়া তো আর কোনো ওয়ে নাই ঠিক আছে আর কি এটাই যেভাবে তারপর একটা কথা হচ্ছে যে এইটাতে আমাদের টার্গেট থাকবে যে সবার সব ছাত্ররাই তো আমি যে আসানুল্লাহ বা ইস্ট ওয়েস্টে যে খবরটা নিছি আমরা ওরা এভাবেই দেখায় ঠিক আছে আর আর একটা সেশন আছে যে আর একটা করা যায় ক্লাসের রুমে যায় লাইভ দেখানো লাইভও করা যায় এটাও করা যায় বাট লাইভ দেখাতে গেলে আবার নেটের কানেকশনটা স্টেবল থাকে না আমাদের সমস্যাটা ওই জায়গাতে ঠিক আছে তো সো যেটা আছে যে এই জন্য যে এইভাবেই করতে হবে যে আপাতত এইভাবে করে পরে দেখা যাক যখন ভার্সিটি চালু হবে ফুল তখন আর কি আমাদের কাছে এসো তখন আবার ল্যাবে আমরা এটি দেখাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর কি এটা ওনার শনিবার দিন হয়তো ডেকে নিয়ে আসলাম তাহলে যেটা হবে আমাদের জন্য সুবিধা হবে এই আর কিছু আর কিছু জিজ্ঞাসা আছে আমাদের 300 এর টোটাল কয়টা ল্যাব হবে 300 টোটাল কয়টা ল্যাব হবে নাকি এই তো আচ্ছা এখানে পার্টিসিপেন্টস দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে 30 জন বা 29 জন এত জোন কেন আসলে আমি বুঝলাম না আর কি স্যার অনেকে কনফিউজ যে স্যার মানে B2 তে না B1 এ নাকি এই মানে কোনটাতে পড়বে স্যার ওরা কনফিউজ হয়ে গেছে স্যার না লিখে দিয়েছি যে B2 লিখে দাও স্যার না জি স্যার B2 তে স্যার B2 না B1 A2 না A1 এটা তুমি সবার মেইল দিয়ে চলে গেছে এটা 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 বুঝতে পারতাছ না সবাই এই তো ঘটনা নাকি আর কিছু আচ্ছা আরো কোশ্চেন ছেলেরা প্লিজ আর কোনো কোশ্চেন
আপনি কি ল্যাবের ভিডিও কি দিবেন স্যার ক্লাসরুমে? হ্যাঁ, এই লেকচারের ভিডিও দিয়ে দিচ্ছি আমি এখন। তোমার কি লেকচারের ভিডিও লাগবে? মানে আমি তো লেকচার দিলামই, লেকচারের ভিডিও আবার নিয়ে তুমি কি করবা? না মানে স্যার আমরা এই যে ক্লাস করতেছি, সো টিচাররা তো এই ক্লাস রেকর্ড করে, তো সো দেখা যায় যে এটা যেহেতু স্যার ল্যাব,